সেল বাড়াতে পারছেন না বা সেল পাচ্ছেন না এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এটা নিয়ে আসলে আমাদের একটু লেখা মানে লেখাপড়া করা দরকার আমি এই জন্য বলবো যে আমাদের নব্বই দিনের যে সেশনগুলো দেওয়া হয় সেখানে সেলস এবং মার্কেটিং এর উপরে বেশ কয়েকটা সেশন দেওয়া আছে এই সেশনগুলো আমি বলবো যে আপনি একেবারে হৃদয় ধারণ করেন এবং সেটা আপনি যতটা পারেন সেগুলোকে অ্যাপ্লাই করার চেষ্টা করেন কারণ এখানে যেই কথাগুলো বলা আছে প্রত্যেকটা আপনি যদি অ্যাপ্লাই করেন সরি আমি নিশ্চিতে বলতে পারি যে আপনার সেল হবে সেল নেওয়ার কোনো কারণ নেই আর আরেকটা বড় যে কারণ সেটা হচ্ছে যে আমরা আপনাদেরকে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনে আমরা কিন্তু আপনাদেরকে একটা সেলের বিশাল সুযোগ তৈরি করে দিয়েছি একটা বড় নেটওয়ার্ক তৈরি করে এখানে কিন্তু আপনি আমাদের প্ল্যাটফর্মেই তিন লাখ পনেরো হাজার ক্রেতা আছে তাদের কাছে আপনি সেল করতে পারেন তার জন্য আপনাকে কী করতে হবে তার জন্য আপনাকে নিজেকে ব্র্যান্ডিং করতে হবে নিজের একটা বিশ্বাসযোগ্যতা তৈরি করতে হবে নিজেকে একটা আপনাকে যাতে সবাই চেনে আপনার জেলায় যাতে সবাই চেনে চৌষট্টি জেলার মানুষ বিশ্বের পঞ্চাশটা দেশের মানুষ যাতে আপনাকে চেনে সেরকম একটা অবস্থান আপনাকে তৈরি করতে হবে তবে সেল বাড়বে এখানে কোটি কোটি টাকা সেল হচ্ছে এবং আমাদের উদ্যোক্তারাই এই সেলগুলো পাচ্ছে একেবারে কোনোরকম বুস্টিং না করে কোনো খরচ না করে কোনো স্টল না নিয়ে কাউকে কোনো কমিশন না দিয়ে ফ্রিতে এই সেলগুলো পাচ্ছে সো এই সেলের একটা অংশ কিন্তু আপনিও নিতে পারেন আপনিও একজন এর অংশীদার হতে পারেন যদি আপনি সেভাবে নিজেকে ব্র্যান্ডিং করতে পারেন আরেকটা জিনিস আপনি দেখেন যে যে আপনি যে যে প্রোডাক্টটা সেল করতে চাচ্ছেন ফেসবুকের মাধ্যমে সেটা নিয়ে আমি আবার আরেকটা পয়েন্টে আলাপ করব যে সেটা প্রপারলি আপনি পেইজটা সেট আপ করেছেন কিনা এটাও এই লাইনে যারা এক্সপার্ট তাদের কিছু ওপিনিয়ন আপনি নিতে পারেন কারণ এটাও খুবই ইম্পর্টেন্ট যে পেজটা রিচ হচ্ছে না কেন এবং এগুলোর ক্ষেত্রে যেটা বেশি বেশি দরকার সেটা হচ্ছে লাইভ করা আপনি যত বেশি লাইভ করবেন আপনার প্রোডাক্ট নিয়ে তত বেশি আপনার সেল বাড়বে এতে এতে কোনো সন্দেহ নাই আরেকটা বিষয় সেটা হচ্ছে যে একসাথে অনেক পণ্য নিয়ে শুরু করা এটা আমি মনে করি শুরুতে এটা না করাই উচিত অনেক সময় অনেকগুলো পণ্য নিয়ে করতে গেলে কনসেন্ট্রেশন দেওয়া খুব সমস্যা হয় শুরুতে একটা বা দুইটা বা তিনটা এরকম অল্প কিছু প্রোডাক্ট নিয়ে আপনারা যদি শুরু করেন তাহলে কনসেন্ট্রেশন দেওয়া কোয়ালিটি মেনটেন করা কাস্টমারদেরকে ধরা আপনার যদি কাস্টমার বাজারটা তৈরি হয়ে যায় কাস্টমার বেস আপনার তৈরি হয়ে যায় তারপর আপনি ইচ্ছামতো প্রোডাক্ট বাড়ান তখন কিন্তু কোনো সমস্যা নেই কিন্তু মার্কেট তৈরি করার আগে অনেক প্রোডাক্ট নিয়ে কাজ করাটা একটু আমি একটু রিস্কি মনে করি সেখানে মূলধনের যেমন প্রয়োজন হয় সেখানে সবগুলো প্রোডাক্ট নিয়ে কনসেন্ট্রেট করতেও সমস্যা হয় সেই জন্য আমি মনে করি যে অল্প কিছু প্রোডাক্ট নিয়ে আপনি শুরু করেন এটা আমি অনেককে দেখেছি যে অনেক বড় করে শুরু করতে গেছেন অনেক প্রোডাক্ট নিয়ে কিন্তু একসময় ধরা খেয়ে গেছেন এরকম ঘটনা আমি অনেক দেখেছি